বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের মিথ্যা কুৎসা অপপ্রচারে প্রতিবাদ জানিয়ে নয় বনমালীপুর মণ্ডলের অন্তর্গত 31 নং ওয়ার্ডের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠিত হয় বুধবার। এদিনের এই প্রতিবাদ মিছিলটি রাজধানী গান্ধী স্কুলের সামনে থেকে শুরু করে রামঠাকুর সংঘ এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার প্রদেশ সম্পাদক রানা ঘোষ, নয় বনমালীপুর মণ্ডলের সম্পাদক রামু দাস এবং 31 নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি যুব মোর্চার প্রদেশ সম্পাদক রানা ঘোষ বলেন, বিধায়কহীন হয়েও বনমালীপুর সৌভাগ্যবান। গোপাল চন্দ্র রায় নির্বাচনে জয়ী হয়েও বনমালীপুরবাসীর পাশে দাঁড়াননি, কিন্তু সেই জায়গায় সাংসদ রাজীব ভট্টাচার্য মানুষের বিপদে এগিয়ে এসেছেন। গোপালবাবু বিধানসভাতেও কুম্ভ নিদ্রায় থাকেন এবং নিজ এলাকাতেও উনি কুম্ভ নিদ্রায় রয়েছেন। এলাকার বিধায়ক হয়ে জনগণের জন্য কিছুই করেননি তিনি। আমরা বিধায়কহীন হয়েও আমরা কিন্তু বনমালীপুরবাসী সৌভাগ্যবান। সৌভাগ্যবান এই জন্য যে আমরা প্রতিটা কাজে প্রতিটা দিন প্রতিনিয়ত আমাদের যিনি আরেকজন অভিভাবক রয়েছেন, রাজ্যের অভিভাবক, আমাদের বনমালীপুরের অভিভাবক শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য, উনাকে আমরা প্রতিদিন বন্যা ত্রাণ থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা কার্যকর্তার বাড়িতে, প্রত্যেকটা হৃদয়ে আমরা উনাকে পাই, প্রতিনিয়ত পাই। তাই আমরা গর্ববোধ করি যে আমরা হয়তো বিধায়ক পেয়েও বিধায়ক পাইনি, কিন্তু আমরা রাজীব ভট্টাচার্যের মতো একজন অভিভাবক পেয়েছি। আমরা প্রত্যেকটা হৃদয়ে আমাদের রাজীব ভট্টাচার্যের স্থান আমরা করতে পেরেছি, আমরা গর্ববোধ করি। আজকে যদি বুঝতাম যে গোপালবাবু সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে তাহলে বুঝতাম যে হ্যাঁ উনি সংগঠন নিয়ে কাজ করছে। তারও একটা উদাহরণ আমার কাছে আছে। আমি যেই দিন দিল্লিতে যাচ্ছিলাম সেই দিন সম্ভবত তাদের দলের, তাদের সংগঠনের কোনো কাজ দিল্লিতে ছিল। সেই কংগ্রেস দলের বড় বড় নেতৃত্বরাও সেদিন দিল্লিতে যাচ্ছিল। রাজনৈতিক সৌজন্যতায় আমি তাদের সঙ্গে কথাবার্তা বলি, তাদের থেকে জানতে পারি বিভিন্ন রাজনৈতিক কারণে এবং তাদের দলীয় প্রোগ্রামে তারা দিল্লিতে যাচ্ছে। পরবর্তী সময় আমি প্রতীক্ষালয়ে যখন আমাদের বিধায়ককে আমি প্রশ্ন করি যে আপনাদের দলের বিভিন্ন কার্যকর্তারা তো আজকে দিল্লি যাচ্ছে, সাংগঠনিক কোনো কাজ নাকি আছে, বলো হ্যাঁ আমি তো বলতে পারি না। তাহলে উনি কিসের কাজ করছেন? উনি তো জলেরও কাজ করছেন না, ওই দলটার সঙ্গে উনি জড়িয়ে নেই, ওই দলেও উনি নেই, উনি কিসেতে আছেন, উনি কোথায় আছেন? হ্যাঁ উনি আছেন, উনি কুম্ভ নিদ্রায় আছেন। আমার ছোট ভাই কিছুক্ষণ আগে বলছিল উনি বিধানসভাতে কুম্ভ নিদ্রায় থাকেন, উনি এয়ারপোর্টে কুম্ভ নিদ্রায় থাকেন, উনি বাড়িতে কুম্ভ নিদ্রায় থাকেন, উনি সর্বত্র কুম্ভ নিদ্রায় থাকেন। এই কুম্ভ নিদ্রার একজন লোককে আমরা বিধায়ক বানিয়েছি, আমরা বনমালীপুরবাসী ভোট দিয়েছি। এদিন আরো একাধিক প্রসঙ্গ টেনে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন যুব মোর্চার প্রদেশ সম্পাদক সহ অন্যান্য বক্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।